বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীর সকল কেমন, আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় পর্ব নিয়ে। প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা কীভাবে লিখব প্রত্যেকটি বর্ণ আমরা ভেঙে ভেঙে লিখে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমরা প্রথমত শেষ পর্যন্ত দুটি পার্টে বিভক্ত করেছিলাম। গত ভিডিওটি যারা দেখেছেন, আজকে ভিডিওটি দেখার সাথে আমাদের প্রত্যেকটি বর্ণ ভালো হয়ে যাবে। আমরা জানি যে আমাদের লেখাগুলো এখন থেকে ভালো হলে, আমাদের বর্ণগুলো ভালো হলে কিন্তু আমাদের পরবর্তী যে অংশগুলো সেগুলো ভালো হয়ে যাবে। আশা করছি পুরো ভিডিওটি দেখব, মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীর সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে ব্যঞ্জন বর্ণগুলো আমরা কীভাবে লিখতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের পর্ব দুইয়ে আমরা দেখব প থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এবং আমরা প্রত্যেকটি বর্ণ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে বর্ণগুলো লিখতে হবে, এবং ভেঙে ভেঙে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখে নেব যে বর্ণগুলো আসলে আমরা কীভাবে লিখব। এটি আমরা মনোযোগ সহকারে লিখব, প ফ ব, এইভাবে আমরা চন্দ্রবিন্দু পর্যন্ত আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকটি বর্ণ আমরা একটু খেয়াল করে বা মনোযোগ সহকারে দেখব যে প ফ ব ভ ম আমরা যে আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমরা পরের যে বর্ণগুলো রয়েছে, অন্তস্থ জ এবং বয়বিন্দু র, এরপরে আমাদের ল, এর সাথে আমাদের তালবস্য, এবং আমাদের এই অন্তস্থ জয়ের যে শেষের বর্ণটি এই লাইনের মূর্ধন্য স, আমরা উচ্চারণ সহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের ছোটো সময়দের শেখানোর ক্ষেত্রে সুবিধা হয়। এরপরে আমাদের দন্ত স, আমরা এখানে অনেকে দন্তাস্য বলি বা অন্য উচ্চারণ করে হ, এবং দয়বিন্দু র। এরপরে রয়েছে আমাদের ধয়বিন্দু র, আমরা এর আগে দয়শূন্য র বা বয়বিন্দু না বলে বয়শূন্য এগুলো বলতাম, তা আমরা সঠিক উচ্চারণটি বলবো। তা আমরা দন্তস্য হ দয়বিন্দু র ধয়বিন্দু র অন্তস্থ দেখেছি, খণ্ড ত, অনেশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এখন আমরা দেখব যে আমাদের প বর্ণটি কীভাবে লিখতে পারি। আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক। বর্ণ আমরা অবশ্য চন্দ্রবিন্দু পর্যন্ত নয়, আমরা খণ্ডত পর্যন্ত বা অনেশ্বর বিসর্গ এইগুলো আমরা সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। আমরা প বর্ণটি দেখতে পেয়েছি কীভাবে লিখেছি, এবং ফ বর্ণটি ভেঙে লিখে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা কমেন্টসগুলো আসলে এখন পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের ভিডিওগুলোকে কিডস করে দেওয়া হয়েছে। তো আশা করছি আপনাদের কোনো প্রশ্ন বা এমন কোনো কিছু বিষয় থেকে থাকলে আপনারা আমাদেরকে জানাবেন কমিউনিটিতে, আমরা চেষ্টা করব। তো প ফ এবং ব আমরা বর্ণটি দেখেছি, ভ বর্ণটি কীভাবে লিখতে হয় সেটিও দেখেছি, দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমাদের রয়েছে ম, আমরা প্রত্যেকটি বর্ণ আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত, ম বর্ণটি দেখেছি কীভাবে লিখতে হয়। এরপরে আমাদের যে বর্ণটি রয়েছে আমরা সেটি দেখতে পাবো। তো আশা করছি দেখতে পাচ্ছি আমাদের বর্ণগুলো, মর পরে অন্তস্থ জ, এরপরে আমাদের বয়বিন্দু র, যেটি আমরা এর আগে বয়শূন্য র বলতাম সেটি আমরা এখন বয়বিন্দু র বলবো। সেক্ষেত্রে আমরা ব থেকেই এই বিন্দু একটি বিন্দু দিলেই কিন্তু আমাদের র হয়ে যাবে, সেটি হলো বয়বিন্দু র। এরপরে ল বর্ণটি আমরা কীভাবে লিখবো আমরা সেটিও দেখে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি দেখছেন। ল বর্ণটি আমরা প্রথমে মাত্রা দিয়ে বিন্দু থেকে শুরু করে আমরা লেখার চেষ্টা করব। এরপরে তালবস্য, তালবস্যটি আমরা প্রথমে একের মতো দিয়ে ঘুরিয়ে নিয়ে ফুলের মতো দিয়ে হাতটি ছেড়ে দেব, এরপরে আমরা উপর থেকে নিচে টেনে দিয়ে দেন আমরা মাত্রা দেবো। তো এইভাবে আমরা আমাদের বর্ণগুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করব, এবং আমরা আমাদের ছোটো সময়দের শেখানোর চেষ্টা করব। তো মূর্ধন্য স যে বর্ণটি রয়েছে সেটি আমরা আসলে অন্তস্থ জ্বর মতোই অনেকটাই, এবং আমরা চেষ্টা করছি সেটি দেখে দেওয়ার, এবং আমরা দন্তস্য দেখব। দন্তস্যটি আমরা আসলে মাত্রা দিয়ে তারপর সুন্দরভাবে স্বর অর মতো বিন্দু না দিয়ে ঘুরে নিয়ে, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে মূর্ধন্যস এবং দন্তস্য পরে আমাদের যে হ বর্ণটি রয়েছে, হ বর্ণটি আমাদের রশ্মির মতোই হবে, শুধুমাত্র উড়ানটি হবে না, মাত্রা দিয়ে শুরু করে বিন্দু থেকে লিখে সেটি সুন্দরভাবে সমান করে লিখার চেষ্টা করব। এবং দয়বিন্দু র, দয়বিন্দু র আমাদের রশ্মু এবং দীর্ঘির মতোই, শুধু এখানে বিন্দু রয়েছে, তা আমরা শূন্য এই উচ্চারণটি করব না। এরপরে আমাদের ধয়বিন্দু র রয়েছে,
ধবিন্দু রটি আমাদের যে বিন্দু দিয়ে লেখার কথা সেটি আমরা প্রথমে ঢ দিয়ে তারপরে বিন্দু দেব। তো এরপরে আমাদের যে বিষয়গুলো রয়েছে আশা করছি আমরা আপনাদেরকে প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখানোর দেখার জন্য অনুরোধ করছি, যাতে করে আমাদের লেখাগুলো যেন আমাদের ছোটো সম্বন্ধে লেখাগুলো যে রয়েছে সেগুলো যেন খুব সুন্দরভাবেই এখন থেকে হতে পারে। আমরা অন্তস্থ দেখলাম, এখন আমাদের যে কাজটি আমরা আপনাদেরকে আরেকটু বিষয় দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমাদের বর্ণগুলো আসলে শিরগুলো কেমন হবে এবং মাত্রা যুক্ত বর্ণগুলো কেমন হবে সে বিষয়টি, এবং আমরা কীভাবে বর্ণগুলো লিখবো, কতটুকু সমান নেব, কোন পাশটি সমান নেব সে বিষয়টিও আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এই এখনকার এই পর্বে। এবং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের ছোটো সময়তে এইভাবে সুন্দরভাবে বিষয়গুলো দেখে দেওয়ার, এবং আমরা প্রত্যেকটি বর্ণ আপনাদেরকে এর আগেও দেখিয়েছি একটি পর্বে, আজকে আরেকটি পর্বে দেখানোর চেষ্টা করছি, এবং ম বর্ণটি কীভাবে লিখতে হয় সেটিও আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা অনেকে ম বর্ণটি ভেঙে লেখার চেষ্টা করি, সেটি না লিখে আমরা এক দিয়ে লেখার চেষ্টা করবো মাত্রা দিয়ে। তো এরপরে আমাদের যে বর্ণগুলো রয়েছে প্রত্যেকটি বর্ণ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটি পর একটি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের ছোটো সময়দের শেখানোর ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় আমাদের এখন থেকে। তো আমরা যেখানে কোথায় হাত ঘুরিয়ে বা কীভাবে তারা লিখবে এটির জন্য আমরা ভুল এবং সঠিক কোনটি সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের ল বর্ণটি তালবস্য, এবং আমরা এখানে প ফ ব ভ ম অন্তস্থ জ প্রত্যেকটিকে কিন্তু টেনেছি, যাতে করে আমাদের মূর্ধন্য ষ সব বর্ণটি আরেকটি বর্ণের সাহায্যে হতে পারে, সেই বর্ণটি আমরা দন্ত সটি ভেঙে লেখার চেষ্টা করি সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি সঠিক নয়, আমরা সঠিকটি দেখে দেওয়ার চেষ্টা করলাম এখনই। এরপরে আমাদের যে অন্যান্য বর্ণগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে থাকুন, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার। যদি আজকে ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিওটি লাইক করে কমেন্টস যদি অফরন্তি থেকে থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার। এবং এর সাথে আমরা আবারও যেহেতু আমাদের দেশের কারেন্ট নিয়ে প্রবলেম, বিদ্যুৎ নিয়ে অনেক প্রবলেম, সেহেতু আমরা সেইভাবে দিতে পারছি না। আশা করছি যেহেতু আজকের আমাদের বৃহস্পতিবার, আমরা কালকে সারাদিন ভিডিও করে আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করব, এবং আমরা খণ্ডত বিষয়টি বর্ণটি দেখব, এবং অনেশ্বর এবং বিসর্গ এবং আমাদের চন্দ্রবিন্দু এই এই চারটি বর্ণ আমরা এখন দেখানোর চেষ্টা করছি, যেগুলো আমাদের মাত্রাহীন বর্ণ, আমরা কোথা থেকে শুরু করেছি সেটিও দেখানোর চেষ্টা করেছি, এবং প থেকে আমরা কিন্তু চন্দ্রবিন্দু পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি বর্ণ ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছিলাম, এবং কীভাবে লিখবো তার পুরো বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এইভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা প থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত কীভাবে লিখবো এবং কোথায় থেকে শুরু করব, বর্ণটি কোন বর্ণটি কেমন হবে তার পুরো বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের ভালো বর্ণ মানেই কিন্তু ভালো লেখা, এই বিষয়টি আমরা বরাবরই বলে থাকি। আসলে বর্ণ ভালো না হলে কিন্তু লেখাগুলো ভালো হবে না, যেহেতু বর্ণের মাধ্যমে আমাদের শব্দ বাক্যের প্রয়োগ হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে খুব শীঘ্রই অন্যান্য ভিডিও নিয়ে উপস্থিত হব।